একুশে জুন আমরা সবাই জানি যে টেন্থ থেকে আমি কমিশন যোগা দিবস, সে উপলক্ষে সবাইকে আমি হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। বন্ধুগণ, আমরা জানি যে প্রধানমন্ত্রী খুব সবসময় একটা কথা বলেন, বাসুদেবা কুটুম্বকম। আমাদের এই কথাটাকে সামনে রেখে, এই স্লোগানকে সামনে রেখে উনি সবসময় যেটা বলেন যে ওয়ান আর্থ ওয়ান ফিউচার এবং আমাদের ওয়ান ফ্যামিলি, এই যে কথাটা তারকে সামনে রেখে উনি যখন প্রথম প্রধানমন্ত্রী হিসেবে 2014 দায়িত্ব নেন, তখন ইউনাইটেড নেশনসে জোরালো দাবি রেখেছে যে আমরা সবাই। তো সেই কারণে যে ভারতের যে পরম্পরা এবং তার সংস্কৃতি এবং তার সম্পর্কে অনেকে তার ভাষা অনেকে জানেন না, ভারতবর্ষটা ভারতবর্ষের মধ্যে এত যে আমাদের ঐতিহ্য রয়েছে সেটাকে সামনে রেখে উনি দাবি করলেন যে এটা আন্তর্জাতিক যুবা দিবস হিসাবে পালন হয়। ইউনাইটেড নেশন সেইভাবে 21 জুন সেটাকে ডিক্লেয়ার করে এবং আমরা 10 বছর ধরে সেটা আমরা পালন করছি। তাছাড়া আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে বলেছিলেন, দাবি রেখেছিলেন যে আমাদের যে মিলেট তার যে গুণ, সেই মিলেটকে সামনে রেখে 2023কে এই বছর ওটা তো মিলেট আন্তর্জাতিক মিলেট হিসাবে ডিক্লেয়ার করা হবে। তো মাননীয় প্রধানমন্ত্রীজি গতকাল আমি একটা চিঠি ওনার কাছ থেকে পেয়েছি, উনি বলেছেন যে দুর্গা দিবসের সাথে সাথে আমাদের যে মিলেটের যে গুণাবলী, যে খাদ্যের মধ্যে অনেক ভরপুর যে জিনিস, কার্বোহাইড্রেট থেকে আরম্ভ করে প্রোটিন থেকে আরম্ভ করে ফাইবার জাতীয় এবং বিভিন্ন ধরনের যা উপাদান, সেই তারও যেন আমরা কার্যক্রম আমরা রাখি মানুষের কাছে যেন পৌঁছাই, সেটা আমরা কালকের থেকে আমি আমাদের সরকারি পর্যায়ে আধিকারিকদের সঙ্গে কথা বলেছি আমরা কীভাবে তার এখানে বহু জায়গায় আমরা এটার উৎপাদন শুরু হয়ে গেছে এবং সব ওয়েদারে এটা করা যায়, যেখানে জলসেচের সমস্যা হয় না সেখানে এটা মানে ফলন করা সম্ভব, সেই দিকে আমরা কাজ করছি। আজকে আমরা জানি যে যেহেতু ইন্টারন্যাশনাল যোগা দিবস আমরা এই কারণে যোগা শুধু এখানে কসরত করা বা ব্যায়াম করা আমাদের নিজেকে জানা হুয়ে না কি কে সেটা কিন্তু আমরা না জেনে আমরা অন্যদিকে ধাবিত হব। এবং এই যে যোগার মাধ্যমে অর্থাৎ যোগ আমাদের মাইন্ড, আমাদের বডি এবং আমাদের যে মন সব মিলিয়ে আমাদের শারীরিক ইন্টেলেকচুয়াল সব প্রকার যে যোগাযোগ, সেটা যোগাযোগ বিষয়টাই হচ্ছে যোগ। এবং আমাদের মুনি ঋষিরা আমাদের বহু বছর ধরে পরম্পরা আমি যেটা বলব আমাদের সাধু সন্তরা সেই যোগা করত, এখানে যোগার মাধ্যমে নিজেকে শান্ত রাখা এবং নিজেকে চেনা। এবং এখানে লিবারের যে স্লোগান সেটা রেখেছে যে যোগা ফর ইউরসেলফ অ্যান্ড ফর দ্য সোসাইটি, নিজে যদি আমি